আর এবার চোখ রাখবো আবহাওয়ার খবরে। কলকাতায় আজও ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে দিনভর বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি, বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গেও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে অনুকূল পরিবেশ থাকায় মধ্য বঙ্গোপসাগর ও আরব সাগরের অনেকটা ভেতরে ঢুকেছে মৌসুমি বায়ু। আগামী কয়েকদিনের মধ্যে মৌসুমি বায়ুর হাত ধরে ভারতের মূল ভূখণ্ড কেরলে পৌঁছবে বর্ষা। পূর্বাভাস আবহাওয়া দপ্তরে। কুসুমিতা, আমরা যেমনটা দেখেছি যে গত সপ্তাহে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে পরপর তিন দিন জিজ্ঞাসাবাদ করে সিবিআই, কিন্তু তিনি যখন কোচবিহারে ফিরলেন সেখানে যাবার পর শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে রাজকীয় সম্বর্ধনা দিলেন তৃণমূলের নেতাকর্মীরা, জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। পাল্টা মন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন জেলা তৃণমূল নেতৃত্বের একাংশ। নিয়ম ভেঙে মেয়েকে স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে। মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, আর সেই পরেশ অধিকারী মঙ্গলবার নিজের জেলায় ফেরার পর তাকে সংবর্ধনা দেওয়া হলো। ফুল মালায় স্বাগত জানানো হলো মেখলিগঞ্জের বিধায়ককে। এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়কপথে প্রথমে কোচবিহারের হলদিবাড়িতে যান তিনি। পার্টি অফিসে মন্ত্রী পৌঁছতেই উপচে পড়ে দলীয় কর্মীদের ভিড়, সেখানে সম্বর্ধনা জানানো হয় তাঁকে। পার্টি অফিস থেকে বেরিয়ে দুর্গা মন্দিরে পুজো দেন পরেশ অধিকারী। হলদিবাড়ি থেকে মেখলিগঞ্জ যান মন্ত্রী, সেখানেও মালা পরিয়ে স্বাগত জানানো হয় তাঁকে। কিন্তু বক্তব্য রাখার আগে সবাইকে মোবাইল ফোনে ছবি তুলতে বারণ করেন পরেশ অধিকারী। তবে সূত্রের খবর, দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বার্তা দেন, আমি এখানেই আছি, কোনো অসুবিধা নেই, সামনের বছর পঞ্চায়েত নির্বাচন, সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। এরপর বাড়িতে ঢুকে যান পরেশ অধিকারী, কিন্তু মেয়েকে অবৈধভাবে স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ যার বিরুদ্ধে, সেই তাঁকেই কেন সম্বর্ধনা, প্রশ্ন তুলছে বিরোধীরা। সম্বর্ধনা না দিয়ে বই দিলে ভালো হতো, কারণ পশ্চিমবঙ্গের মতো রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী 12 পাস, এটা শুনতে খারাপ লাগে। রবীন্দ্রমুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে, ওপেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে সেই টাকাটা দেওয়া উচিত ওনাকে, এবং বই টই দেওয়া উচিত যাতে কমসে কম গ্র্যাজুয়েশনটা হন, আমাদেরও শুনতে ভালো লাগবে, আমাদের শিক্ষামন্ত্রী। সে ষড়যন্ত্রতে ওনাকে ফাঁসানোর চেষ্টা হয়েছিল, সেখান থেকে উনি বেরোতে পেরেছে। কর্মীর আবেগ তার প্রতি আছে, সেখানকার স্থানীয় কর্মীদের তারা গেছেন, তারা তাকে সম্মান জানিয়েছেন, এতে দোষের কিছু নেই। তৃণমূল কংগ্রেসের বা কোনো দলের হয়ে তাকে সম্বর্ধিত করতে পারেনি। একসময় যে ফরওয়ার্ড ব্লকে ছিলেন পরেশ অধিকারী, এদিন তিনি জেলায় ফিরতেই কোচবিহার শহরে প্রতিবাদ মিছিল করে সেই ফরওয়ার্ড ব্লক। দুর্নীতি যত বেশি করব, লম্পটগিরি যত বেশি করব, তত তৃণমূলের বড় নেতা হব, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী এমন দল বানিয়েছেন যেখানে পরেশ অধিকারীদের সম্বর্ধনা দেওয়া হয়, পাবলিক নেই কিন্তু, শুধু নেতারা। এই নেতারা বেরোলে পাবলিকের কাছে মার খাবে। চাকরি থেকে বরখাস্ত করার পাশাপাশি পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে 41 মাসের বেতন ফেরানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন তার বেতন বন্ধের নির্দেশে নোটিশ পৌঁছয় স্কুলে। মহামান্য হাইকোর্টের দিনটিতে সেটা মাপক তাকে আমরা হাতে পেয়েছি, আজকে আমরা মিটিং করে নিলাম, তার সালাইটা স্টপ করে দেওয়ার কথা বলেছে, খাতা রাজার না পারবো। অন্যদিকে এসএসসি শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে মঙ্গলবার কলকাতা ও জেলায় জেলায় চলল বিক্ষোভ। এসএসসির বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায় সল্টলেক ও শিলিগুড়িতে। মুর্শিদাবাদের বহরমপুরে আবার চাকরির দাবিতে বিক্ষোভ দেখান 2014 প্রাথমিক টেটে উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। শুভেন্দু ভট্টাচার্য, মলয় চক্রবর্তী ও রাজীব চৌধুরীর রিপোর্ট।